নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় ফেব্রুয়ারি মাসের শুরুতেই 7ই ফেব্রুয়ারি বুধ শনির রাশি মকরে তৈরি হচ্ছে অতি শক্তিশালী ত্রিকোণ রাজযোগ। এই শুভ রাজযোগের প্রভাবে 6 রাশির জীবনে আসছে মহা সাফল্য, মহা উন্নতি, বুদ্ধি এবং কর্মেতে তারা হয়ে উঠবে এক অত্যাশ্চর্য ব্যক্তিত্ব। এবং হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি 6টি রাশির নাম জানাব যারা 7ই ফেব্রুয়ারি যখন বুধ মকর রাশিতে প্রবেশ করবে এবং তৈরি হবে ত্রিকোণ রাজযোগ। এই শুভ রাজযোগের প্রভাবে যে 6 রাশি একাধিক সৌভাগ্যের খবর পাবে, যে 6 রাশির মহিলা ও পুরুষ তাদের জীবনে স্বাভাবিকের চেয়ে 100 গুণ বেশি উন্নতি হতে দেখবে এবং যাদের মধ্যে এক অত্যাশ্চর্য ব্যক্তিত্ব তৈরি হবে, সেই 6 রাশির মহিলা ও পুরুষকে আমি তাদের সম্পর্কে জানাব। কোন সেই 6 রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। ত্রিকোণ রাজযোগ ফলিত জ্যোতিষের অন্যতম শক্তিশালী রাজযোগ, আর এই রাজযোগ তৈরি হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। 2023 ফেব্রুয়ারি মাসের 7 তারিখ বুধ ধনু থেকে প্রবেশ করবে শনি রাশি মকরে। মকরে বুধ প্রবেশ করার ফলে তৈরি হবে ত্রিকোণ রাজযোগ, আর এই রাজযোগের শুভ ফল যে রাশি সবচেয়ে বেশি পাবে সেই রাশিটি হচ্ছে অবশ্যই মীন রাশি। আপনি যদি মীন রাশি হন, আপনি নিশ্চিত থাকতে পারেন এই ত্রিকোণ রাজযোগের প্রভাবে আপনার জীবনে একাধিক সৌভাগ্য আসবে। আপনি পারিবারিক জীবনে সমৃদ্ধি হবে, কর্মক্ষেত্রে প্রচণ্ড প্রশংসা পাবেন, আপনার আয় বিরাটভাবে বৃদ্ধি পাবে। তাই ত্রিকোণ রাজযোগের শুভ প্রভাব যে রাশির মহিলা ও পুরুষরা সবচেয়ে বেশি পাবে সেটি হচ্ছে মীন রাশি। তাই মীন রাশি ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে ত্রিকোণ রাজযোগের শুভ প্রভাবে আপনার মধ্যে একটা অত্যাশ্চর্য ব্যক্তিত্ব আসবে। আপনি আর্থিক উন্নতি, পারিবারিক শ্রীবৃদ্ধিতে হয়ে উঠবেন কোটিপতি। দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেই রাশিটি হচ্ছে অবশ্যই মকর রাশি, কারণ মকর রাশিতেই তৈরি হচ্ছে এই ত্রিকোণ রাজ্য। তার ফলে এই রাশির জাতকদের ভাগ্য চমকাবে, আয়ের দিক থেকে নতুন উৎস তারা দেখতে পাবে, পারিবারিক জীবনে শ্রীবৃদ্ধির পাশাপাশি তাদের কর্মজীবনে প্রভূত কর্মের আগমন হবে, তাদের সঙ্গে একাধিক উচ্চস্থানীয় ব্যক্তির মোলাকাত হবে, যে ব্যক্তিরা তাদের জীবনকে নতুনভাবে তৈরি করতে সাহায্য করবে। সুতরাং মীন রাশির পাশাপাশি মকর রাশির মানুষরাও অবশ্যই সৌভাগ্যের খবর পাবে এই ত্রিকোণ রাজযোগে। তৃতীয় যে রাশিটি একটা বিরাট সৌভাগ্য পাবে, যে রাশির মহিলা পুরুষ যথেষ্ট উন্নতি করবে, সেই রাশিটি হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশি হন, আপনার জীবনে এই কেন্দ্র ত্রিকোণ রাজযোগের প্রভাবে আপনার দীর্ঘদিনের কোনো আশা পূরণ হবে আপনার দীর্ঘদিনের মনোবাঞ্ছা। আপনাকে স্বগৃহ দেবে, গৃহে শুভ পরিবেশ আসবে, জীবনে সমৃদ্ধি আসবে। সুতরাং তুলা রাশি, মকর রাশি আপনাদের জীবন বিরাট সমৃদ্ধির পথে যাবে। এছাড়া হচ্ছে মীন রাশি, জীবনে বিরাট উন্নতি আপনি করবেন। চতুর্থ যে রাশিটির কথা বলবো সেই রাশিটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে অবশ্যই এই কেন্দ্র ত্রিকোণ, এই ত্রিকোণ রাজ্য বুধের একটা মহা সৌভাগ্য আছে। তাদের ধনস্থানে তৈরি হওয়া এই ত্রিকোণ রাজ্য ধনুরাশির জীবনে আসবে বিরাট সাফল্য, বিরাট উন্নতি। তাদের একাধিক সুযোগ অবশ্যই আসবে এবং জীবনের সমৃদ্ধকর সময় অবশ্যই পাবে ধনুরাশির জাতক জাতিকা। সুতরাং যে 4টি রাশির আমি নাম বললাম, অর্থাৎ মকর রাশি, মীন রাশি, তুলা রাশি, ধনুরাশি এবং পঞ্চম রাশিটি মেষ রাশি, মেষ রাশির জীবনও আসছে এই কেন্দ্র ত্রিকোণ রাজ্য। এই ত্রিকোণ রাজ্যকে শুভ প্রভাবে মীন রাশিরাও একটা বিরাট উন্নতির সুযোগ পাবে। তাদের জীবনেও আসছে কর্মের উন্নতি, আর্থিক উন্নতির যোগ, তারা জীবনকে নতুনভাবে দেখতে পাবে যদি আপনি মেষ রাশি হন।
এছাড়া শেষ আরেকটি রাশিও এই ত্রিকোণ রাজযোগের বিরাট সুযোগ সুবিধা ভোগ করবে। সেই রাশিটি হচ্ছে অবশ্যই কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি হন, আপনার জীবনেও আসবে একাধিক সৌভাগ্য, একাধিক উন্নতি। আপনি জীবনে নতুন করে নিজেকে খুঁজে পাবেন যদি আপনি কর্কট রাশির মানুষ হন। সুতরাং বোঝাই যাচ্ছে এই ত্রিকোণ রাজযোগ প্রথমে তুলা রাশিকে, মীন রাশিকে, মেষ রাশিকে, ধনুরাশিকে অবশ্যই সৌভাগ্য প্রদান করবে। এছাড়া মকর রাশি ও কর্কট রাশিকেও বিরাট সৌভাগ্য প্রদান করবে। তাদের মধ্যে তৈরি হবে অত্যাশ্চর্য ব্যক্তিত্ব এবং তারা জীবনে যে কোনো ধরনের সমস্যাকে অতি দ্রুত সহজ সরলভাবে সমাধান করতে পারবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে, ছটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি রিসেস করলাম। নমস্কার, ধন্যবাদ।